ভাবে কোনো ইচ্ছা পোষণ করি বা সিদ্ধান্ত ঘোষণা করি, কিন্তু সেই সিদ্ধান্তটাকে আমরা যখন আপনার ডকুমেন্টে প্রকাশ করি, পাবলিশ করি, যেমন ধরেন যে এখানে পাস করা, এটার জন্য কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে হয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে হয়েছে, এটার জন্য বিজনেস প্রসপেক্ট তৈরি করতে হয়েছে, এই জন্য কিন্তু আমাদের এই 2-3 বছর সময় লেগে গেছে। এবং সর্বশেষ আমাদের পরিকল্পনা কমিশনের একজন সচিব স্যার, সদস্য স্যার, তিনি এসেছেন এবং তিনি আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার পথে এগিয়ে গেছে, তার গতি পেয়েছে। তো এই জন্য আমরা আমাদের বর্তমান উপজেলা প্রশাসন চিলমারি এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা, এবং আমাদের গতকালকে এই একনেক সভায় নৌবাড়ির চিলমারি নৌবন্দর অনুমোদনের জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। মনে রাখবেন, দারিদ্র মুক্ত এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের যা যে সকল বড় বড় বিনিয়োগের প্রয়োজন, তার শুরুই হলো আপনার নৌবন্দরকে দিয়ে। এটার হাত ধরে এখান থেকে আরো অনেক বড় বড় প্রকল্প আসবে। এবং গতকালকে আমি গিয়েছিলাম ওই যে ভাসমান তেল ডিপো দেখার জন্য, ভিজিট করার জন্য। আপনারা জানেন যে ভাসমান তেল ডিপোটাকে পার্মানেন্ট স্থায়ী একটা তেল ডিপোতে পরিণত করার জন্য অনেক বড় আন্দোলন আছে। তো আমি ওখানে বসে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়েছি, হিস্ট্রিটা শুনলাম, বিভিন্ন নদীর তীর বা এটার প্রয়োজনীয় প্রসপেক্ট ফিজিবিলিটি স্টাডি করতেছিলাম একা বসে বসে। কিন্তু গতকালকে যখন আমি ডিসি স্যারের সাথে মিটিংয়ে ছিলাম, তখন এটা শুনলাম যে আমাদের একনিকে অনুমোদিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে ভাসমান তেল ডিপোর কাজটা এটা হওয়ার জন্য 50% এগিয়ে গেছে, এবং এটার হাত ধরে এবং এটার পরিকল্পনা নিয়ে আমরা যদি বাকি কাজটা করি, খুব কম সময়ের মধ্যে, হয়তো আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই এলাকায় একটা স্থায়ী তেল ডিপো পেয়ে যাব। তো সেটা আরেকটা ঘটনা হবে। এবং এটাকে সেন্টার করে আমাদের কিন্তু, আপনারা জানেন যে এদিকে আমাদের ভারত, নেপাল, ভুটান, আসাম, মেঘালয়ের সাথে কি বিশাল একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার পথগুলো কিন্তু প্রশমিত হবে এবং এটা দ্রুত গতি পাবে। তো আজকে পুনরায় আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ একনিক সভার যারা সদস্য ছিলেন, আমাদের বাংলাদেশ আপনারা জানেন BIWTA যারা ইনল্যান্ড অথরিটি, যারা এটা পরিচালনা করবেন, তারা যারা DPP প্রণয়ন করেছেন, আমাদের পরিকল্পনা কমিশনের সদস্য সহ যারা যেখানে যে জায়গা থেকে আমাদেরকে হেল্প করেছেন গতকালকে পর্যন্ত, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা যারা আছেন তারা তো আমাদের প্রোগ্রাম আছে, সবাই বাস্তবায়ন করে আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ।